স্বাধীনতার 50 বছরে অপরাধের ধরন পরিবর্তন হয়েছে নানা মাত্রায়। চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, গুমের সঙ্গে যোগ হয়েছে মাদক ও জঙ্গিবাদ। সাইবার ক্রাইমের সাথেও পরিচিত হয়েছে বিশ্ব। দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ হয়েছে আধুনিক ও যুগোপযোগী। তারপরও বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে ভবিষ্যতের পুলিশকে হতে হবে জনগণের বন্ধু। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধুর এই ভাষণে উজ্জীবিত হয়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশ। হানাদার বাহিনীর প্রথম বুলেটে রক্ত ঝরেছিল রাজারবাগ পুলিশ লাইন্সের বাঙালি পুলিশের। তারপর তো ইতিহাস, স্বাধীনতা ছিনিয়ে পথ চলা শুরু বাংলাদেশ পুলিশের। জমিজমার মামলা, ছোটখাটো প্রতারণা, সিধেল চোর, এসব ছিল স্বাধীনতা পরবর্তী প্রথম দিকের অপরাধ। স্বাধীনতার পর দ্রুতই কিন্তু রাস্তাঘাটগুলো ডেভেলপ হতে থাকে এবং সেখানে বাস সার্ভিসগুলো চলে আসে। বাস সার্ভিস আসার সাথে সাথে বাস কেন্দ্রিক এক ধরনের অপরাধ তৈরি হতে থাকে। টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন ধারণও কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হয়। এক ধরনের গ্যাং কালচার তৈরি হয়েছে দেশে, ছোটো গ্যাং, বড় গ্যাং, ভূমিদস্যুতার এক ধরনের গ্যাং। আপনি দেখবেন নদী দখল করছে, বালুমহাল তৈরি হচ্ছে এবং সেই সাথে এই গ্যাংগুলোর নারী নির্যাতন, ধর্ষণ, মানুষকে গরিব, বিশেষ করে গরিব মানুষদেরকে তার ভিটেমাটি উচ্ছেদ করা, এগুলো আরেকটা নতুন ফর্ম তৈরি হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধের মাত্রাগত পরিবর্তন হয়েছে। ছিনতাই, নারী নির্যাতন, খুন, মাদক, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান বর্তমান সমাজে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তিনটি চ্যালেঞ্জ হবে। একটা হলো আপনার আইটি বা সাইবার ক্রাইম ফেস করা, আর একটা মাদক ফেস করা, আর যদি জঙ্গিবাদের আবার উত্থান বাংলাদেশে হয় তাহলে সেই দিকটা চ্যালেঞ্জ হবে। এই জন্য জঙ্গিবাদের যেন আর উত্থান না হয় সকলকে কিন্তু প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে, যাতে আর তার তৈরি না হইতে পারে সেই দিকে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টারও কমতি নেই পুলিশের। আধুনিক অস্ত্র, উন্নত প্রশিক্ষণের পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতেও পিছিয়ে নেই তারা। তারপরও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকার পরামর্শ দেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরাধীদের হাতে টেকনোলজি চলে গেছে, পুলিশকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হচ্ছে। এখন পুলিশকে অনেক বেশি স্মার্ট হতে হচ্ছে, শারীরিকভাবেই স্মার্ট হতে হচ্ছে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে স্মার্ট হতে হচ্ছে, টেকনোলজিক্যালি অনেক বেশি স্মার্ট হতে হচ্ছে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কমিউনিটির সাথে, লিডারের সাথে পুলিশের একটা সেতু বন্ধন থাকতে হবে, একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে। তাদের মতামত নিতে হবে, তাদের সাজেশন নিতে হবে, তাদের সমর্থন নিতে হবে এবং তাদের সহায়তায় তাদের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধানের পরিকল্পনা করতে হবে। তাহলেই কিন্তু এই সমস্যার একটা ট্যাক্সি সমাধান সম্ভব। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সহ কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে সাধুবাদ জানালেও অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারলেই উদ্দেশ্য সফল হবে। পুলিশি ব্যবস্থাটাই একটা ঔপনিবেশিক ব্যবস্থা এবং পুলিশের ভিতরে, পুলিশের একটা বড় সমস্যা যে ওখানে পুলিশের মধ্যে যারা জনগণকে সেবা দিতে চান কিংবা ইতিবাচক কোনো কিছু করতে চান, তারা কিন্তু রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার কারণে সেটুক দিতেও পারেন না। সুতরাং এইটা আপনি 50 বছরেও আমাদের এইটা অর্জন আমরা করতে পারি, পুলিশের যে প্রশিক্ষণ দিয়ে তাদের ভিতরে সেই আপনার মনোবৃত্তিটা তৈরি করতে হবে, যাতে তারা মনে করে যে তারা জনগণের সেবক। পেশাদারিত্বের পাশাপাশি সেবার মনোভাব নিয়ে পুলিশকে কাজ করার পরামর্শ দেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধ নিয়ন্ত্রণে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দক্ষতাও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ পুলিশের। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে চলা পুলিশকে সামনের দিনগুলোতে হতে হবে আরও বেশি গণমুখী, আরও বেশি জনবান্ধব, এমনটাই প্রত্যাশা সকলের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।